আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত এক পয়গম্বরের আলোচনা করছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে ওয়াদান নুন যা যা শব্দের অর্থ হইল ওয়ালা একজন মানুষ যদি মাছ বিক্রি করে এই মাছওয়ালার নাম কয়জনে জানে নাম জানে না এই কারণে তারে মাছওয়ালা কইয়া ডাক দেয় একজন মানুষ ফল বিক্রি করতেছেন বাদ দিয়া তার নাম না জানার কারণে তারে ফলওয়ালা কইয়া ডাক দেয় আল্লাহ যা বলিয়া প্রথমে বলেন ওয়ালা যা মানে ওয়ালা ওয়াজান নুন নুনওয়ালা কিওয়ালা নুনওয়ালা নুনওয়ালা নুন মানে কি একটু পরে কই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুনওয়ালা একজন পয়গম্বরকে বলে বুঝাইছেন একটা উপাধি একজন নবীর উপাধি হলো নুনওয়ালা আর এক জায়গায় আবার হুতওয়ালা হুত শব্দের অর্থ একটা মাছ নুন শব্দের অর্থ মাছ ওয়াদান নুন মাছওয়ালা হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা তোমাদেরকে বর্ণনা করে শুনাইলাম তোমরা শুনো মাছওয়ালা আল্লাহর একজন পয়গম্বরের উপাধি আল্লাহ পাক তারে মাছওয়ালা বলে কেন ডাক দিলেন কারণটা কি উনি কি দুনিয়ার জমিনে মাছ বেচতেন যে না না উনি কি মাছের ব্যবসা করতেন যে না না মাছ ধরতেন যে না তাও না মহান আল্লাহ পাক এই পয়গম্বরকে মাছওয়ালা বলে কেন ডাক দিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে মাছওয়ালা উপাধি দেওয়ার কারণ আল্লাহর একজন পয়গম্বর পৃথিবীর ইতিহাসে একটা মাছের পেটের ভিতরে ছিলেন যেই মাছের পেটের ভিতরে উনি ছিলেন এই ঘটনার আগেও জীবনে কোনো দিন কেউ মাছের পেটের ভিতরে ঢুকে নাই কেমন পর্যন্ত কেউ এইভাবে মাছের পেটের ভিতরে আর ঢুকবে না ওয়াজান দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদেরকে মাছওয়ালার ঘটনা শুনাই তোমরা তা শুনো শিক্ষা গ্রহণ করো মাছওয়ালা বলে আল্লাহর একজন পয়গম্বর উনার নাম ছিল ইউনুস আলাইহিস সালাম উনার নাম কি যেই নবীকে আল্লাহ পাক মাছওয়ালা বলে পরিচয় দিতেছেন নবীর আসল নাম কি ইউনুস আলাইহিস সালাম মুসলমান ভাইরা বর্তমান পৃথিবীর মানচিত্রের ইরাক নামক যেই দেশ এই দেশের একটা জায়গার নাম ছিল নিনওয়া এই নিনওয়া অঞ্চলে আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন একমাত্র আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী আর কোনো বিশ্বনবী নাই আগের যুগের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী কেউ ছিলেন গুত্রীয় নবী কেউ ছিলেন একটা দেশের নবী বিশ্বনবী কেউ নাই একমাত্র আপনার আমার নবী বিশ্বনবী আগের যুগে একসাথে অনেকজন নবী একই জায়গা একই সময়ে ছিলেন এক একটা এলাকার দায়িত্ব পালন করেছেন আল্লাহ পাক তারে নবুয়তি দিছেন ঠিক ইউনুস আলাইহিস সালামও ছিলেন নিনওয়া অঞ্চলের নবী উনি নেই যেই নিনওয়া অঞ্চলে ছিলেন ওই অঞ্চলের মধ্যে মানুষের সংখ্যা ছিল বর্ণনায় পাওয়া যায় বয়স্কদের সংখ্যাই ছিল 1 লাখের অধিক যুবক যুবতী শিশু নারী মিলে আরও ছিল 3 লাখ 1 লাখ আর 3 লাখ 4 লাখ মানুষের এই গোত্রটার নবী বানাইলেন নবুয়তি দিলেন ইউনুস আলাইহিস সালামকে
ইউনূস আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার গোত্রের মানুষ, মূর্তির পূজা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূর্তির পূজা চলবে না, লাতের পূজা চলবে না, মানাতের পূজা চলবে না, সরস্বতীর পূজা চলতো না, কালীর মার পূজা চলতো না, ফিরের পায়ে সেজদা দিয়া পীর পূজা চলবে না, মাজারের সেজদা দিয়া মাজার পূজা চলবে না, সব কিছু গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এই নিনুয়া অঞ্চলে 4 লাখ মানুষের বসবাসের এলাকায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর, দুই বছর নয়, 40 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেয়, কেউ কালিমা গ্রহণ করে নাই। ইউনূস আলাইহিস সালাম বলেন, তোদের উপরে আল্লাহর আজাব নাজিল হইব, আল্লাহ গুসা করিয়া তোদের উপরে আজাব নাজিল করবেন, তোমরা ইমান গ্রহণ কর। ইমান তো গ্রহণ করে নেই নাই, বরং আরো ঠাট্টা বিদ্রুপ করত। ইউনূস নবীকে জিজ্ঞাসা করে, ও ইউনূস, কোন ধরনের আজাব দিব, কোন দিন দিব? আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না নবীগণ তা জানেন না, আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না নবীগণ তা জানেন না। শুধু আল্লাহ জানাইছেন, আমার হুকুম যারা না মানবে, আমার উপর বিশ্বাস যারা না করবে, তাদের উপরে আমি আজাব নাজিল করব। এই সংবাদটা ইউনূস নবী শুনাইলেন, কবে দিবেন, কি দিবেন, এটা আল্লাহ জানান নাই, উনি জানানো নাই। এইভাবে দিন যাইতে যাইতে কত বছর, 40 বছর দাওয়াতের কাজ করলেন। এই ইরাকের নিনুয়া অঞ্চলের কোন মানুষ উনার হাত ধরে কালিমা গ্রহণ করে নাই। হঠাৎ করে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার ইউনূস, তোমার কওমকে জানাও, 3 দিনের ভিতরে, আগামী 3 দিনের মধ্যেই আমি আল্লাহ এদের উপরে আজাব নাজিল করব। ইউনূস আলাইহিস সালাম জানায় দিলেন, আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহর আজাব আসবে। এই সংবাদ যখন জানানো হলো, কওমের ভিতরে লাগলো এক আওলা, দৌড়াদৌড়ি এমন ভাবে শুরু হয়েছে। আমরা ইউনূসরে নিয়ে ঠাট্টা বাদ্রুপ করতাম, ইউনূসকে গুথা দিতাম, কওয়াল লাগিন কবে আইব আজাব, 40 বছরের ভিতরে ইউনূস কোনোদিন দিন উল্লেখ করে নাই, সময় উল্লেখ করে নাই, আজকে যেহেতু সময় উল্লেখ করে ফেলছে, আজাব আসলে আসতেও পারে। তাদের ভিতরে একটা গুথা লাগা শুরু হয়েছে, ধাক্কা লাগা শুরু হয়েছে। আর এদিক দিয়া ইউনূস আলাইহিস সালাম দিনের বেলায় সংবাদ পৌঁছাইয়া দিয়া ঘরে ঘরে সংবাদ পৌঁছাইয়া দিছেন, রাত্রি বেলা ইউনূস আলাইহিস সালাম এই অঞ্চলের মধ্যে কাউকে কবুল করাতে পারেন নাই কালিমা, উনি আর উনার বিবি, বিবি শুধু ইমান আনছে নবীর উপরে, আর উনার 2 সন্তান ছিল, একটা সন্তানের বয়স 7 থেকে 9 বছরের মধ্যে, আর একটা সন্তান একদম কুলের বাচ্চা। 2 সন্তান নিয়ে ইউনূস আলাইহিস সালাম আজাবের সংবাদ যখন দিলেন, আর রাত গভীর হয়ে গেল। আগের যুগের পয়গম্বরগণ যদি উম্মতকে সংবাদ দিতেন আজাব গজবের, তাদের আদত হলো, তাদের অভ্যাস ছিল ওই এলাকা ছেড়ে দিতেন। আজাব হবে যে এলাকায়, ওই এলাকায় নবীগণ থাকতেন না, ওই এলাকা ছেড়ে তারা চলে যাইতেন। ইউনূস আলাইহিস সালাম আগের নবীদেরকে অনুসরণ করতে গিয়া উনিও তার এলাকা ছেড়ে রাতের বেলায় বিবি বাচ্চা নিয়ে চলে গেলেন, ওই 4 লক্ষ মানুষের নিনুয়া এলাকা ছাড়িয়া এমন একটা জায়গায় গেলেন, সম্ভবত আরেক নবীর এরিয়া, আরেক নবীর এরিয়ায় চলে গেছেন। ইউনূস আলাইহিস সালাম যেখানে গেছেন ওইটা ছিল ছোট্ট একটা নদীর তীরে একটা গ্রাম, ছোট্ট একটা নদীর তীরে এই গ্রাম, ওইখানে গিয়ে রাত্রে উনি আশ্রয় নিলেন, ওইখানে থাকলেন, অপেক্ষা করতেছেন। একদিন গেল, একটা রাত গেল, পরের দিন সকলেই মিলে বসছে তারা মিটিংয়ে,
ওই 4 লাখ মানুষের ভিতরে তারা ময়নাতব্বর যারা আছেন তারা বৈশা বলতেছেন এতদিন তো ইউনূস কোনোদিন দিন উল্লেখ করে নাই এখন তো আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে আইসাও করতে পারে আমাদেরকে বাঁচানোর কি উপায় হায় রে এখন কি করতাম এখন কি করতাম এমনি একজন দাঁড়াইছে দাঁড়ায়া বলেন আগের নবীর যুগে দেখতাম ইতিহাস থেকেও শুনছি আগের নবীগণ আযাবের সংবাদ দিয়া নিজেরা বাড়িতে রইছেন না পলায়ন করছেন চলে গেছেন অন্যত্র আমরা আগে খবর নেই না যে ইউনূস কি বাড়িতে আছে কিনা আযাবের সংবাদ দেওয়ার পরেও যদি ইউনূস বাড়িতে থাকে বোঝা গেল আযাব আসবে না আর যদি সত্যি ইউনূস বাড়িতে না থাকে তাহলে আমাদের ব্যবস্থা করতে হবে আযাব অবশ্যই চলে আসবে একদম দৌড়ে চলে গেলেন ইউনূস পয়গম্বরের বাড়িতে গিয়া দেখেন দরজা বন্ধ ইউনূস আলাইহিস সালামের ফ্যামিলির কেউ নাই স্বামী স্ত্রী সন্তান সহ পলায়ন করে চলে গেছেন আরেক এলাকায় এখন তো তাদের ভিতরের ভয়টা আগের মতো ডাবল হইছে নারার আওয়াজ তো নরম নরম হই আইতাছে মুসলমান ভাইরা অনেক নরম হয়ে গেছে তাদের দিলের অবস্থা খুব ভয়ে কাঁপতেছেন হায়রে এখন কি করা এখন কি করা এদের ভিতরে এমন ভাবে ভয়ভীতি লাগতেছে যদি এখন ইউনূস পয়গম্বররে পাইতাম হাত ধরিয়া ঈমান আনতাম তাদের ভিতরে ভয়ভীতি জাগতেছে কেন জাগতেছে তারা আকাশের দিকে তাকায়া দেখে তাদের উপরের আসমান কালো মেঘমালায় ছায়া গেছে এই কালো মেঘমালার নিচে আবার সাদা দুয়া কালো মেঘমালা আবার সাদা দুয়া এই অবস্থা দেইকা সময় যত যায় এক ঘন্টা পরে যেমন দেখা যায় দুই ঘন্টা পরে এর চাইতে আরো বেগতিক দেখা যায় সময় যত যায় আযাবটা তত কাছে আসতেছে ওই সাজ এবং মেঘমালা নিচের দিকে আসতেছে দুয়া নিচের দিকে আসতেছে এদের ভয়ভীতি আরো ক্রমান্বয়ে শুধু বাড়তেছে কান্নাকাটি শুরু হয়ে গেল এদের ভিতরে যদি ইউনূস পয়গম্বরকে কাছে পাইতাম তাহলে হাত ধরিয়া নবীকে মাইনা আল্লাহর উপরে ঈমান আনতাম বুঝে ফেলেছি এখন তো ইউনূস নাই ঈমান কেমনে আনব তারা সব মুরব্বীরা একসাথে বৈশা সিদ্ধান্ত নিল লও আমরা এখন একটা কাজ করি আমরাও বাড়িঘর থেকে বাহির হয়ে যাই খোলা মাঠে চলে যাই খোলা মাঠে গিয়া যদি সেজদায় পড়ে কান্দি আল্লাহর যদি মায়া লাগে তাহলে হয়তো আমাদেরকে মাফ করতে পারেন তখন তারা সিদ্ধান্ত নিয়া প্রথম ঘোষণা দিলেন তোমরা ভালো ভালো কাপড় চোপড় পরিধান বাদ দাও চিরাফারা কাপড় চোপড় পরিধান করবা কেউ সালার টাট পরবা সালার শর্ট চিরাফারা কাপড় চোপড় সালার শর্ট কিনলেন যাতে আল্লাহর মায়া লাগে শিশুদেরকে মার স্তনের দুধ দেওয়া বন্ধ করে দিলেন বাচ্চায় যেন কান্দে মুরগা মুরগি হাঁস সহ সব নিয়ে জঙ্গলে রাইকে আসছে গরু বাছুর জঙ্গলে বাইন্দে আনছে রাত্রিবেলায় যখন কান্নাকাটি শুরু করে চিৎকার চেঁচামেচির কারণে যেন আল্লাহর মায়া লাগে আর এই মানুষগুলো খোলা আসমানের নিচে সেজদায় পড়িয়া পড়া শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ নবী নাই তারা নিজে নিজে ঈমান আনা শুরু করছে সাধারণ বয়ে না সাংঘাতিক বয়ে ঈমান আনা শুরু করছে এই জাতি আল্লাহর উপরে ঈমান আনছে মহান মাওলাই করিম ইতিপূর্বে কারোর উপরে কোন জাতির উপরে আযাব নাজিল করার পরে ওই জাতির হেদায়েত ওই জাতির ডাক মহান আল্লাহর শুনেন নাই যেমন ফেরাউন এই ফেরাউন যখন নীল নদে ডুবে গেল নীল নদের মধ্যে যখন আল্লাহর আযাবে পড়ে গেল তখন কিন্তু সেও বলছিল লা ইলাহ বলা শুরু করছে যেই মাত্র ফেরাউন সিদ্ধান্ত নিল আল্লাহর উপরে ঈমান আনবে লা ইলা পর্যন্ত বলছিল লা ইলাহা পর্যন্ত বলছিল ইল্লাল্লাহ বলতে পারে নাই কারণ মহান আল্লাহ তার ঈমান কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল ইল্লাল্লাহ যেন বলতে না পারে এই সময় ফেরাউন লা ইলাহা পর্যন্ত বলিয়াছিল ওই যে মুখ ফাঁক হইল ওই নীল নদের কাদা নিয়া জিব্রাইল ওই ফেরাউনের মুখ কানা বন্ধ করে দিছিল কাদা দিয়া ইল্লাল্লাহ উচ্চারণ যেন করতে না পারে ফেরাউনের তওবা কবুল হয় নাই
এখন প্রশ্ন জাগে ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা আল্লাহ কবুল করলেন নাকি করলেন না যাহা ওরা যখন সিজদায় পড়ে গেছেন ভাই আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ তাদের ঈমান কবুল করে ফেলছেন গুরুত্বপূর্ণ কথা শুনলে জুরে সুরে সুবহানাল্লাহ বলা লাগে ঈমান কবুল করে ফেলছেন তাদের উপর থেকে যেই আযাব ছিল আযাব আল্লাহর কুদরতে সরা শুরু হয়ে গেছে প্রশ্ন জাগে আল্লাহর আযাব আসার পরে ঈমান তো কোন জাতির কবুল হয় নাই কওমে ইউনূসের কেমনে কবুল হইলো এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন কবুল হইছে এই কারণে যে অন্যান্য জাতিরা ঈমান এবং তওবা করত আযাবে ফরার কারণে ফরার পরে আর ইউনূস পয়গম্বরের কওমেরা আযাবে ফরার আগেই তওবা করছে ফেরাউন তওবা করছিল আযাবে ফরিয়া ইউনূস নবীর কওম তওবা করছে আযাব দেখিয়া কথা বুঝে আসতেছে আযাব কি শুরু হইছিল না খালি বাপটা ধরছিল আযাব দেইকেই তারা টাইট হয়ে গেছে শিক্ষা নিয়ে তারা তওবা করে ফেলছে এইজন্য আল্লাহ কবুল করছে আরেকটা কারণ আছে আরেকটা কারণ আছে আরেক কারণ হইলো যদি ওই সময় ইউনূস পয়গম্বরকে তারা পাইতেন তাহলে নবীর হাত ধরে ঈমান আনতে এই কমিছে তুমি এরকম সময়ছ এইবারে সব সময় আমার পিছন থেকে সিয়ারও বয় বাইন তারা শুনেনও বয়াত হইবে আল্লাহ তোমার জ্ঞানী বানায় দেখ আমি তো আরেকদিন দোয়া করে দিছিলাম তোমার লাগে আল্লাহ কবুল করুক বলো না আমিন হইতে পারে বহু মানুষ সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক আল্লাহ ইউনূস আলাইহিস সালাম এখন কি নিজ এলাকায় আছেন না আরেক নবীর এলাকায় ছোট্ট একটা নদী ওই নদীর তীরে অবস্থিত একটা গ্রাম ওই গ্রামে তিনি আছেন পরের দিন একজন লোক পাঠাইছেন আমি যে আমার কওমকে সঙ্গে আযাব কি আইলো বা আইলো কেমন আইলো এদের হালতটা একটু বুঝে আসার জন্য আযাব আসলো কিনা এই খবর আনার জন্য একজন লোক পাঠাইছিলেন এই লোকটা গিয়ে খবর আনছে ইউনূস পয়গম্বরকে বলছেন ও আল্লাহর নবী আযাব তো আইছে না তখনকার তাদের কওমের নিয়ম ছিল কেউ যদি কোনো আযাবের সংবাদ দিয়া কাউরে ভয় দেখায় আর এই আযাব যদি পরে না আসে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড ইউনূস আলাইহিস সালাম শুধু এতটুকু সংবাদ পাইলেন আযাবের সংবাদ দিলাম আযাব তো আসলো না কিন্তু এর ফাঁকে যে তারা ঈমানদার হয়ে গেছে ঈমান আনছে ঈমান আনার খবর কিন্তু উনি পান নাই যদি ঈমান আনার খবরটা পাইতেন তাহলে তো অন্যত্র আর যাওয়া লাগে না নিজের দেশেই আসলে সম্মান আছে না নাই যেই দেশের মানুষ সারা রাত কান্নাকাটি করলো আমাদের নবী কই যদি নবীরে পাইতাম তাহলে হাত ধরে ঈমান আনতাম মক্কার মানুষ বুঝে নাই কিন্তু যখন বুঝছে তখন তো খুঁজছে খানায় কাবায় মক্কা বিজয়ের পর আল্লাহর পয়গম্বরের সামনে মক্কা নগরীর মানুষগুলো আইসা বলেন মুহাম্মদ আমাদের বংশ বুনিয়াদ আমরা আগে বুঝতে পারি নাই এখন বুঝছি ঈমান আনছি এখন কেন আপনি মদিনায় চলে যাবেন মক্কায় কি থাকবেন না আল্লাহর পয়গম্বর বলেছিলেন না ওই মদিনায় আমার জায়গা ওইখানে আমি চলে যাব বুঝার পরেও তো উনি ছিলেন না কিন্তু যখন বুঝছেন মক্কার মানুষ তখন কি নবীজিকে খুঁজছেননি না খুঁজছেন না নিনুয়া এলাকার মানুষ ঈমান আনছেন এই সংবাদ ইউনূস নবী পান নাই আল্লাহর পয়গম্বর যদি পাইতেন তাহলে তো সিদ্ধান্ত অন্যরকম নিতেন ওই দেশের ভিতরে যদি আবার ফিরে চলে আসতেন দেশের মানুষ ওনারে কুলে নিত কাঁদে নিত আদরের কোনো কমতি ছিল না কারণ আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান আনছেন আল্লাহর উপরে ঈমান আনছে ইউনূস আলাইহিস সালাম এখন চিন্তা করতেছেন আমি যদি ফিরে যাই তাহলে শাস্তি হবে ওরা হয়তো আমারে মৃত্যুদণ্ড দিবে ইউনূস আলাইহিস সালামের অবস্থাটা তখন কি হইল মহান আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াযান নুন
ও দুনিয়াবাসী মাছওয়ালার কাহিনী শুনো ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিযা আলাইহি হে দুনিয়াবাসী মাছওয়ালার ঘটনা তোমাদের কাছে বর্ণনা করি ইযযাহাবা মুগাদিবান যখন উনি চলে গেলেন রাগান্বিত হইয়াও গুসা হইয়া চলে গেলেন ইউনূস নবী কার সাথে গুসা করলেন কেন গুসা করলেন 40টা বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলাম আমার নিজের গোত্রের লোকেরা কালিমা গ্রহণ করলো না এই গোত্রের মানুষ বরং উল্টা পাল্টা আমার সাথে টাট্টা বিদ্রূপের আচরণ করিয়াছে এখন আমি আল্লাহর হুকুমে আযাবের সংবাদ শুনাইছি এখন তো আযাব আসে নাই আল্লাহর মর্জি হয় নাই হয়তো আযাব আসে নাই কিন্তু এখন যদি আমি ফিরিয়া যাই ওই জাতি আমারে মৃত্যুদণ্ড দিব নিজের কওমের উপরে রাগ করিয়া উনি চলে যাবেন এই গ্রামেও থাকবেন না বিদেশ চলে যাবেন উনি এখন কি বিদেশ আছেন না নিজের দেশই দেশই আছেন আরেক এলাকা গুসা করিয়া বিদেশ চলে যাবেন সিদ্ধান্ত নিলেন এখন আমাদের জানার বিষয় গুসা করিয়া সংসার চারার হালত মাসালায় কি কয় যদি কোনো মানুষ মা বাবার সাথে গুসা করিয়া সংসার সারে তাহলে তার জন্য জায়েজ না যদি কোনো মানুষ বিবি বাচ্চার সাথে গুসা করিয়া সংসার ছেড়ে দেয় জায়েজ না কারণ তাদের উপরে বরণ পোষণের দায় দায়িত্ব আছে না নাই কিন্তু নিজ এলাকাবাসীর সাথে গুসা করিয়া দেশ ছাড়া জায়েজ আছে কারণবশত উপযুক্ত কারণে যদি এলাকাবাসীর সাথে গুসা করে এলাকা ছাড়া জায়েজ আছে ইউনূস নবী যে রাগ করিয়া দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন উনি কি নাজায়েজ কাজ করলেন না জায়েজের ভিতরে আছে এই জায়েজের ভিতরে আছে এই কাজটা উনি সিদ্ধান্ত নিলেন নিজ দেশে আর যাবেন না বিদেশ চলে যাবেন ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن يونس نبي دارنا করলেন আমি তো আল্লাহ বিরোধী কোনো কাজ করছি না আল্লাহ বিরোধী কোনো কাজ তো করছি না সংবাদ দিয়া নিজের এলাকা ছেড়ে এই গ্রামে চলে আসছিলাম এটা তো আগের নবীদের নীতি ও আদর্শ নীতি অনুসরণ করে আসলাম আগের নবীরাও তাই করতেন আমিও তাই করেছি এটা কি উনি অন্যায় করেছেন না ন্যায়ের উপরে আছেন ন্যায়ের উপরে আছেন এখন যে উনি দেশ ছেড়ে বিদেশ চলে যাবেন এটাও কি অন্যায় না ন্যায়ের উপরে আছেন তাই তিনি ধারণা করতেছেন আল্লাহ বলেন আমার পয়গম্বর ওই দিন ধারণা করেছিল ধারণা করলেন আল্লাহ নাকদিযা আলাইহি আল্লাহর পাকড়াওয়ে উনি পড়বেন না এটা ধারণা করলেন কারণ উনি যেহেতু সঠিক মাপের ভিতরে আছেন তাহলে ধারণা তো করতেই পারেন পৃথিবীর জমিনে একজন মানুষ গুনাহ করার পরে এই ধারণা যেন না করে তারে আল্লাহ ধরত না গুনাহ করার পরেও যেন এই ধারণা না করে যে আল্লাহ তারে ধরত না অবশ্যই তারে ধরবে একজন মানুষ যদি সত্যিকার পথে পরহেজগারির জীবন যাপন করে তাহলে সে ধারণা করতে পারে যে আল্লাহ আর পাকড়া হয়ে আমি পড়ব না ইউনূস আলাইহিস সালাম সঠিক পথে চলতেছেন ধারণা করতেই পারেন আল্লাহর পাকড়া হয়ে আমি পড়ব না এই অবস্থায় ওনার যদি বিদেশ যাওয়া লাগে বিদেশের রাস্তাটা ওনার সীমান্তটার অবস্থা কি ইউনূস আলাইহিস সালাম যেই গ্রামে ছিলেন ওই গ্রামটার পাশেই ছিল ছোট্ট একটা নদী এই ছোট্ট নদীটা পাড়ি দেওয়া লাগে ছোট্ট নদী পাড়ি দেওয়ার পরে বিশাল একটা মরুভূমি এই বিশাল মরুভূমি পাড়ি দিয়া টাইগ্রিস নামক একটা বিশাল নদী ওই নদীটার শাখা ওই নদীটার যোগাযোগ হইল সরাসরি সাগরের সাথে ওই নদীতে উইঠা যখন সাগর পাড়ি দিবে নদীর থেকে গিয়ে নদীটা সাগরের মধ্যে লাগছে নদীটাও দেশের ভিতরেই ওই নদী যখন সাগরে গিয়া নামে সাগর পর্যন্তই ইরাকের সীমানা ওই সাগরের ওই পারটাই আরেক দেশ তখন সাগরে নেমে গেল মানে দেশ ছেড়ে দিল বিদেশ চলে গেল ইউনূস আলাইহিস সালাম বিবি বাচ্চা নিয়া রওনা দিলেন বিদেশের উদ্দেশ্যে ওনার ধারণা হইল যে আল্লাহর পাকড়াওয়ে আমি পড়ব না কথাগুলি আপনাদের বুঝে আসতেছে কারা কারা ঘুমায় একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ ঘুমাইলে হাসা ঘুমিয়ে আছে
কারা কারা সজাগ একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আপনি তো জোরে শিক্ষা দেন না, আদবের খেলাফ করা যেত না, এটা আদবের খেলাফ হয়, তারার সাথে মিলতে হন লাগবে। ইউনুস আলাইহিসসালাম তার বিবি সন্তান নিয়ে ছোট্ট নদীটা পাড়ি দিবেন, তারপরে বিশাল একটা মরুভূমি, এই মরুভূমিটা পাড়ি দিবেন, টাইগ্রিস নদীর পারে যাবেন, ওইখান থেকে গিয়া যখন সাগর পর্যন্ত পৌঁছবেন তখন নিজের দেশের সীমান্তের বাইরে যাবেন। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, আল্লাহর পাকরয়ে তো আমি পারবো না, বিদেশ চলে যাই। বিবি বাচ্চা নিয়ে যখন ছোট্ট নদীটা পাড়ি দিবেন, ছোট্ট নদীটা পাড়ি দেওয়ার কোনো নৌকার ব্যবস্থা ছিল না। আমরা আপনি যদি খাল ফারোই, আমরার অবস্থা আর একজন আলেমের ফারোয়া কি এক অবস্থা নাকি? একজন আলেম যদি আডু পানিও পর্যন্ত ফারোন তাহলেও তো তার জন্য মুসিবত, কিন্তু আমরার লাগে তো কোমর ভাঙলে অসুবিধা নাই। খেজুরে খাই যা আরম্ভ হচ্ছে, লেঙ্গি আছে না, লেঙ্গি কারে কোয়ারি বাবা রে বাবা। আমি আমার শাশুড়ি আয় বিচার দিতেছে না, আমার আমরা 5 নম্বর বাজার দফা হইলে সামনে যত মানুষ করব সালাম দিতে বলুন না, যে সইছে কাম অভিযোগ আসছে বা জামার বিরুদ্ধে, হইলে হইলে কেউ মনে হয় বিচার দিচ্ছে। তা আমি বলে হইলাম, আম্মা কি হয়েছে, ঘটনা কি? আমার ভাই সাহেব যে এই ঘরে আপনি সাসা হোক, সামনে কোন সময় ফসছেন, আপনি লক্ষ্য করছেন কি না জানি না, সালাম দিছেন না, অথচ আমি জানিয়ে শুনে দিছি না, জানিয়ে শুনে দেখেই দিছি না, তারে বুঝছি লোকটা খেলাই না, চিনলাম আর কি, তারে কয় সালাম কালাম দেন না, মানুষের কাছে কইলে তো সম্মানের রানী। তো আমার আদেশ হইল, এই বাজার ভাড়ার পরে সুডু আর বড় কালা দলা যেই হোক সালাম বলুন না, যে বাজার নইলে আপনি আলেম মানুষ বদনাম হলো। যাচ্ছে যাক, পরের তারিয়ে যখন গেলাম গিয়া দেখি ওটা বিশ্রত কাজ করতেছে, একটা লেন্ডি কিতা দিছে। প্রত্যেকটা গ্রামে 2-3টা নাম করা লেন্ডি আছে না, এইরকম একটা। আমিও ব্যাগগুলি আর বাইক গেছি না, গাড়ির তো যাই হেমি ওজোর করতেছি বলার আছে, সাজি একটু লেন্ডিরে কুলহান একটা সালাম দিতাম। এই যে বেড়া বদ্ধ হয়েছি, আর কোনোদিন অভিযোগ লই আইসে না, শাশুড়ি টিঙ্গে কই এরকম একটা জামা ইয়ারি বাপরে সাসা ওর সাইজ করে আসছে, আপনার গুমটা ভাঙাইলাম আর কি, মাঝে মাঝে একটু গুম ভাঙানি লাগে। তবে ঘটনা সত্য, এটা না কইলে আপনারা গুম ভাঙবে না। মুসলমান ভাইয়েরা, ইউনুস আলাইহিসসালাম নদী পার হইবেন, আপনি আমার মতো সহজে পারতে পারবেন? যদিও পানি কম, সাংঘাতিক স্রোত, স্রোতওয়ালা নদী, নিচে হল চিকনা মাটি, খুব পিচ্ছিল। এই নদীটা পার হওয়ার জন্য তো সবাই ঋণে একসাথে পার হইতে পারত না, আর আলেম ওলামাদের বিবি আর অন্যান্য বিবিরাও তো একটু বেশ কম আছে, কিছু কিছু বিবি, কিছু কিছু মহিলা আছে সাইর বেডা রহমান, আটলে হাতের তালের বাড়ি খাইয়া একজন শিক্ষার মেরে ফুটে দেবো, কিন্তু সব মহিলা তো এমন না, কিছু কিছু মহিলা আছেন 3 জন পুরুষের সামনে দেয় হাইটে যাইতে বাও হয় না। ইউনুস আলাইহিসসালাম বিবি বাচ্চা সহ এই নদীটা কেমনে পাড়ি দিবেন চিন্তায় পড়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন, বড় বাচ্চাটা নদীর এই পারে বসাইয়া বিবি একদিক দিয়া ধরবে, ছোট্ট বাচ্চাটা একদিক দিয়া কুলে নিবেন, বিজিয়া বিজিয়া গিয়া বুক ফানির মতো হয়ে যায় ওই পারে যাবেন, তাদেরকে ওই পারে রাইকা পরে ওই বাচ্চাটা রাইসা নিবেন। ইউনুস আলাইহিসসালাম ওই ছোট্ট নদীটার মধ্যে যখন নামলেন তখনই আল্লাহর আজাবে পাকড়াও হয়ে গেলেন। হে দুনিয়াবাসী, মাছওয়ালার কাহিনী শুনো,
ইজ যাহাবা মুগাযিবান যখন উনি রাগান্বিত হয়ে চলে গেলেন ফাযান্না উনি ধারণা করেছিলেন আল্লাহর পাকড়াওয়ের ভিতরে উনি পড়বেন না কিন্তু পড়ে গেছে কি রকম পাকড়াও ওই যে স্রোত স্রোতের গতিটা এতটাই বেগতিক ছিল এতটাই বেগতিক ছিল স্রোতের কারণে হঠাৎ করে কেমনে জানি স্রোত এত তীব্র হয়ে গেল বিবিকে যে হাতে ধরা ছিলেন হাতে আর ধরে রাখতে পারেন নাই এই হাতের মধ্যে যেই সন্তানটা ছিল এই সন্তানটাও হাতে থাকে নাই এমন এক অবস্থা তৈরি হয়ে গেল নিজেকেই ঠিক রাখতে পারেন নাই পানির নিচে চলে গেছেন কিছুক্ষণ পরে যখন পানির উপর থেকে উনি বাসলেন সোজা হইয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া দেখেন স্রোতে বিবিকে কোন দিকে নিয়ে গেছে চোখে আর বাসে না সন্তানটা কোন দিকে চলে গেল তাও চোখে বাসে না তিনি কান্না শুরু করলেন উল্টে যখন ওই দিকে ঘুরান দিলেন ওই পারে যেই সন্তানটারে বসায় রাখছিলেন ওই সন্তানও এখানে না বিপদ শুরু হইছে নি না হইছে না আল্লাহর পয়গম্বর ইউনূস এমন বিপদগ্রস্ত হয়ে গেলেন দুনিয়ার মানুষ হক হালাল পথে থাকতে গিয়া মানুষ কোনো না কোনো সময় বিপদে পড়বে তাই বলে হাল ছাড়া হইলে চলবে না পথ হারা হওয়া যাবে না বিপদগ্রস্ত আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করার জন্য করেন ওয়ালানা ভুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ أَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক বলে আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিই আমার বান্দাদের কাছ থেকে কোন বান্দা যখন বেনামাজির থেকে নামাজি হয় বেরোজদার থেকে রোজদার হয় বেদারির থেকে দাড়িওয়ালা হয় বেলাইন থেকে লাইনে আসে মিথ্যাবাদীর থেকে সত্যবাদী হয় সুৎকুর থেকে সহি শুদ্ধ হয় বেহালাল থেকে হালালে আসে তখন তো আল্লাহর থেকে দূরে ছিল এখন কাছে আইছে মহান আল্লাহ পাক এই বান্দাকে তার মর্যাদা আরো বাড়াইবেন বলে কিছু পরীক্ষা দেন কি কি পরীক্ষা মাঝে মাঝে পরিবার পরিজনের সদস্যরা অসুস্থ হবে বেমার দিয়ে পরীক্ষাও মাঝে মাঝে অর্থনৈতিক ক্ষতির মধ্যে ফেলাইয়া দিবেন পরীক্ষা মাঝে মাঝে বিভিন্ন বিপদ আপদ তার চতুর্পাশে ঘুরতে থাকবে এই পরীক্ষা ভয়ভীতি দিয়ে পরীক্ষা মালের নুকসান দিয়ে পরীক্ষা শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা সন্তানাদি পরিবারের উপরে বলা মুসিবত দিয়ে পরীক্ষা এই সমস্ত পরীক্ষা তার উপরে চাপায় দেওয়া হয় বান্দা যদি আগের জায়গায় ঠিক থাকে না না আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি তাই বলে কি বিপদ আসতেছে যে আমারে পরীক্ষা করতেছেন আল্লাহ এই কথা বুঝিয়া তার গতিটা যেন সামনের দিকেই বাড়তে থাকে আগে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত সে যেন আরো বাড়ায় আউয়াবিন ফরে ইশরাক ফরে ফারলে তাহাজ্জুদ লাগাও বান্দা আগে তুমি তসবিহ তাহলিল সকাল বিকাল ছিল না এখন পারলে আরো বাড়াও আল্লাহর দিকে আগাইতে থাকো আমার মাওলা বলেন বান্দারে আমি পরীক্ষা করি যদি আমার পরীক্ষায় ফাঁস করে ফেলে আমি আমার ওলিদের কাতারে তার নামটা উঠাইয়া দেই ওয়াদান্নুনি ইযযাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি উনি ধারণা করেছিলেন আল্লাহর পক্র পড়বেন না কিন্তু আল্লাহর নবী পড়ে গেলে স্ত্রী সন্তান কই হারায় গেল পেরেশানি দিলে আছে না নাই কোন মানুষ যদি তার জীবনে সন্তান হারায় থাকেন উনি বুঝবেন এটার কষ্ট কত কোন মানুষ যদি তার জীবন দশায় স্ত্রী হারায় থাকেন এটার কষ্ট কত উনি বুঝবেন আল্লাহর নবী ইউনূস মানুষ ছিলেন নি না ছিলেন না উনিও তো একজন মানুষ মানবীয় গুণাবলী উনার মধ্যেও আছে উনারও মন আছে উনারও স্বাদ আহ্লাদ আছে উনারও আনন্দ ফুর্তি আছে সুখে তিনি হাসেন দুঃখে তিনি কান্দেন দুঃখ লাগলে কান্না আছে না নাই ইউনূস আলাইহিসসালাম চিন্তিত হয়ে গেলেন হাইরে এক তো আমি দুঃসংবাদ দিয়া এদের আজাবের সংবাদ দিয়া চলে আসলাম আজাব আসে নাই
এই কারণে হয়তো ওরা আমারে তালাশ করবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যদি ফিরে যাই কিন্তু এখন যে আমার বিবি বাচ্চাও হারায় ফেললাম এই অবস্থায় যদি আমি খালি ফিরিয়া যাই রে ওরা আমার প্রতি আরো রাগান্বিত হইব মনে করব আমি কোথাও নিয়ে মেরে ফেলছি আমি আরো বড় দোষী হইয়া গেলাম উনি পানির থেকে উঠে কোন রকম ওই পারে গেলেন বিজা কাপড় চুকর নিয়া বেজা কাপড় চুকর নিয়া ওই যে বিশাল মরু প্রান্তর ওই মরুভূমিটা আস্তে আস্তে দৌড় দিছেন দৌড় দিছেন আস্তে আস্তে দৌড় দিয়া দিয়া কোন রকম বিশাল মরুভূমি গিয়া পারিলেন পাড়ি দিয়া গিয়া টাইগ্রিস নদীর তীরের মধ্যে দাঁড়াইলেন ওইখানে মাঝে মাঝে মানুষেরা আসে বিশাল বিশাল যাত্রীবাহী নৌকা আসে হঠাৎ করে একটা নৌকা যাত্রীবাহী নৌকা এই লোকটারে দেইখা দূর থেকে আসলো হাত উড়াইলেন নৌকাটার উঠাইলেন আল্লাহর পয়গম্বর তাই কৃষ্ণ দিতে বিশাল বড় একটা যাত্রীবাহী নৌকা ওই যাত্রীবাহী নৌকার উপরে উনি আরোহণ করলেন নৌকা চলতে শুরু করলো ওই নৌকাটা যাইতেছে যেই নদী দিয়া নদীটা মোটামুটি আগের তার চাইতে অনেক বড় এবং অনেক গভীর যত যায় সাগরের দিকে তার গভীরতা তত বাড়ে যত যায় সাগরের দিকে তার গভীরতা তত বাড়ে যাওয়া শুরু হইলো আস্তে আস্তে সামনের দিকে আশ্চর্যের ব্যাপার কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে শুরু হয়ে গেছে এই নদীটা কিছুক্ষণ সামনে গিয়ে এমন সরু দুই দিক দিয়া পাহাড় মাঝখান দিয়া নদী গভীর নদী ওইখানে গিয়ে একটু সরু হয়ে গেছে যেই নৌকাটার উপরে উনি ছিলেন আরো অনেক যাত্রীরা ছিলেন এই নৌকাটা যাইতে পারে কোন রকম আর একটা নৌকা আসতে পারে এতটুকু সরু হয়ে গেছে মাঝখানে নদী গিয়া কিছু কিছু চিকন হইতে পারে না পারে না মাঝে মাঝে হয় আবার প্রশস্ত হয় চিকনও হয় প্রশস্ত হয় এই জায়গাটা এমন চিকন ছিল খুব সরু ছিল একটা জাহাজ আসতে পারে আর একটা যাইতে পারে ক্রসিং হইতে অসুবিধা নাই এই পরিমাণ প্রশস্ত আছে কিন্তু এই জায়গাটা ছাড়া এই জায়গা পার হয়ে গেলেও অনেক প্রশস্ত এই জায়গার পিছনেও অনেক প্রশস্ত মহান আল্লাহ পাক বহু জায়গায় এমন কুদরত রাখছেন এক জায়গায় বিশাল পাহাড় নিচে হইল সাগর যেমন আমাদের এই দেশেও কক্সবাজার গেলে দেখা যায় মহান মাওলার কুদরত আছে না নাই কে বানাইল রে এই সাগর বিশাল পাহাড় আবার নিচে সাগর বিশাল পাহাড়ের নিচে তো এত সাগর যার কুলু নিচের দিকে মাটি কেটে এই গভীর সাগর করা সম্ভব নয় করেছেন একমাত্র কে এমন এক পরিস্থিতিতে গিয়া পড়লেন নৌকাটা এমন একটা জায়গায় গেছেন এখন তো দেখা যায় চতুর্দিকে কোনো নৌকা নাই একটা মাত্র নৌকা অথচ নৌকা সামনেও যায় না হঠাৎ করে পিছন দিক থেকে কি যেন এসা জুড়ে ধাক্কা মারে হঠাৎ আবার সামন থেকে কি যেন এসা ধাক্কা মারে এমন এক পরিস্থিতির শিকার হয়েছে নৌকাটা মনে হইতেছে ধাক্কা দিয়া উল্টায় ফেলতেছে এমন এক পরিস্থিতির শিকার নৌকার যিনি সারং নৌকার সারঙ্গে ডাক দিয়া কয় হায় রে মুসিবত কঠিন মুসিবত শুরু হয়ে গেছে যাত্রীরা বলে কি মুসিবত যে সাগরের সামুদ্রিক মাছ নদী দিয়ে প্রবেশ করছে সামুদ্রিক মাছ নদীতে প্রবেশ করেছে এই মাছগুলো বড় ভয়ঙ্কর এদেরকে যতক্ষণ খাদ্য দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওরা আমাদের রাস্তা ছাড়বে না এমনকি নৌকাটাও উল্টাইয়া ফেলতে পারে মাছের পাল আইসা গেছে একটা নয় দুইটা নয় অনেকগুলো মাছ বিশাল বিশাল মাছ আইসা গেছে এই মাছগুলো যখন একত্রিত ধাক্কা মারবে এই নৌকার নৌকায় জাকায় থাকবে না আমি আর আপনাদের বাঁচাতে পারবো না আপনারা সিদ্ধান্ত নেন কারে এখানে ফেলাইবেন কি হইছে কেমনে ফেলাইবেন এইখানে তখন আলোচনা শুরু হয়ে গেল আলোচনা শুরু হয়ে এইখানের মধ্যে সিদ্ধান্ত হলো এমন কি কেউ আছো নাকি তৎকালীন জামানায় খুব নিকৃষ্ট কাজ ছিল মালিকের হুকুম অমান্য করা কোন মালিকের কিনা গোলাম মালিকের কোন কিনা গোলাম যদি মালিকের অবাধ্য হয়ে যেত মালিকের ডিউটির থেকে পলায়ন করত মালিক হারা হয়ে যেত এইটা ছিল তৎকালীন সময়ে খুব দণ্ডনীয় অপরাধ মারাত্মক অপরাধ তখন তারা সিদ্ধান্ত নিল আমাদের এই নৌকার মধ্যে এমন কোন মানুষ আছো কি যে নাকি মালিকের কাছ থেকে অনুমতি ছাড়াই পলায়ন করছো
وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ ইউনূস আলাইহিস সালাম ধারণা করেছিলেন কোন পাকড়াওয়ের শিকার হবেন না, কিন্তু হয়ে গেছে। আল্লাহর নবী ইউনূস তিনি ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা এইখানে আমি একজন এমন গোলাম, বুঝে ফেলেছি আমার আল্লাহর খেলা, আমি সেই গোলাম মালিকের অবাধ্য হয়ে পলায়ন করেছি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন এদেরকে জানাইবার জন্য। উনি মনে মনে নিজেকে অপরাধী গোলাম অপরাধী সাব্যস্ত কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস নবী মনে মনে ধারণা করলেন, আল্লাহ যে আমাকে বলেছিলেন এদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য আযাবের, আমি আযাবের দুঃসংবাদ দিলাম, অন্যান্য নবীদের অনুসরণ করতে গিয়ে দেশ ছাড়লাম, নিজের এলাকা ছেড়ে আরেক গ্রামে চলে গেলাম নবীদেরকে অনুসরণ করতে গিয়া। আমি তো ইচ্ছা করলে আল্লাহর হুকুমের অপেক্ষাও করতে পারতাম, আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, আল্লাহর হুকুম ছাড়াই মালিকের হুকুম ছাড়াই নিজের গোত্র ছাড়িয়া চলে আসি। এই যে চলে আসলাম নিজের গোত্র ছাড়িয়া চলে আসছি, যেই গ্রামে অবস্থান নিয়েছিলাম আমি আমার কৌমের প্রতি গুসা করিয়া রাগান্বিত হইয়া বিদেশের দিকে আমি রওনা দিছি। আমি তো আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, যদি আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষা করতাম তাহলে আমার জন্য উত্তম হইত, কারণ আমি হইলাম গোলাম, আমার আল্লাহ হইলেন মালিক। রে আমার ভাইয়েরা, আমি অবাধ্য গোলাম, আমাকে তোমরা ফেলে দাও। তৎকালীন জামানার এই নিয়ম 20 বছর 30 বছর 40 বছর পরে এমন ঘটনা একবার ঘটতে পারে। এই সারঙ্গে বলেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, যদি একজন মানুষকে নিচে ফেলায় দেওয়া হয়, এই মাছের কারাকারি খাদ্যের ব্যবস্থা যখন হয়ে যাবে আমাদের রাস্তা তারা ছেড়ে দিবেই, একজন মানুষকে ছেড়ে দিতে হবে, কোন মানুষকে ছাড়বে। তখন সিদ্ধান্ত হলো মালিকের অবাধ্য কোন গোলাম। ইউনূস নবী বলেন, আমি হইলাম মালিকের অবাধ্য গোলাম। উনার সুরত সিরত দেইখা নবীর চেহারা কি সাধারণ মানুষের চেহারার মতো না আর অনেক উজ্জ্বল? আর একটু জোরে কর। নবীগণের চেহারা তো এত উজ্জ্বল, অনেক মানুষ নবীর চেহারা দেখে ঈমান আনতো। এত সুন্দর চেহারার অধিকারী মালিকের অবাধ্য কোনো গোলাম হতে পারে না। আর তোমার আর যেই চেহারা রে বাবা, তুমি তো কোনো গোলাম হতে পারো না, এটা গোলামের চেহারা নয়। নৌকার কেউ মানে না, না না এটা কোনো গোলামের চেহারা হতে পারে না, তুমি আমাদের সকলের উপরে সদয় হইয়া মনে হয় এই সিদ্ধান্ত নিতেছ, না না এই রকম মনের একজন মানুষকে যে নিজেরে পরের জন্য সপে দেয়, নিজেকে পরের জন্য পরের উপকারে নিজেকে বিলিয়ে দেয়, এমন একজন মানুষকে এত বড় দিলওয়ালারে আমরা এই কাজ করতে পারি না, তারা মানে না। উনি বলেন, আমি অবাধ্য গোলাম, আর তারা এই কথা মানে না। অবশেষে সিদ্ধান্ত হইল, তাহলে লটারি দাও। কি দেও? একবার দুইবার তিনবার লটারি দিলেন, তিনবার ইউনূস নবীর নাম। আল্লাহ কি কুদরত, ইউনূস নবীর নাম যখন আসছে, হাইরে নৌকার মানুষ কান্না শুরু করছে, এমন একজন চেহারার মানুষ, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারার একজন মানুষ অবাধ্য গোলাম, তার হাত পায়ে বেঁধে, হাত পাও বাঁধা অবস্থায়, এই অবস্থায় যখন ফেলে দিলেন, জুড়ে হাত পাও বাঁধলেন কেন, একটু দূরে তো ছাড়তে হবে, ওনার ধরার তো কোনো সুরত নাই, হাত পাওয়ের মধ্যে বেঁধে, মাঝখানে তো ধরার নাই, বেঁধেই তো জুড়ে ছাড়তে হবে, দূরে যখন ঢিল দিয়ে ছাড়িয়ে দিলেন, খপ করে এক মাসে গিলিয়ে ফেলছে। ইন্না লিল্লাহ, মাসে কার হুকুম মানে? এই মাস্তায় গিলার সাথে সাথে এই মাস্তায় গিলিয়া তফসির ওলায় লিখে, মাস্তায় ইউনূস পয়গম্বরের সাথে কি আচরণ করলো? ওই নদীটা যদিও একটা তাইগ্রিস নদী, যদিও গভীর, কিন্তু গভীর হইলেও তো সাগরের মতো নয়, এই নদীটার নালা আছে সাগরের সাথে, ওই মাস্তা নদীতে থাকে না, ইউনূস নবীর পেটে লইয়া
মুখের ভিতরে লইয়া একটা দৌড় দিছিল, এক দৌড়ে সাগরে। আল্লাহর হুকুমে সব কিছু চলে। এখানে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের হুকুমে চলে না, চলে আমার আল্লাহর হুকুমে। এই মাছের অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমে চলে? আল্লাহর হুকুম জারি হয়ে গেছে মাছের দাঁতের উপরে, ইউনুস নবীর গায়ে বিধে না। আল্লাহর হুকুম জারি হয়ে গেছে মাছের পেটের উপরে, আল্লাহর হুকুমের কারণে পেটে তারা হজম করতে পারবে না। মহান মাওলাই করিম হুকুম জারি করে দিলেন, রে মাছ আমার পয়গম্বর, এই পয়গম্বরকে আমি নিদর্শন হিসেবে দুনিয়াতে পাঠাবো, তামাম দুনিয়ার মানুষের কাছে কুরআনের মাধ্যমে আমি সংবাদ পৌঁছায় দিব, আমি আল্লাহর কুদরত মানুষের সামনে প্রকাশ করে দিব, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন ঘটে নাই, পরেও আর কোনোদিন ঘটবে না। মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, মাছ মুখ বন্ধ করে ফেলছে কিন্তু হজম করতে পারে না, মাছটা কি ছোট না বিশাল বড়? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনুস আলাইহিস সালাম সেজদার হালতে ওই মাছের পেটের ভিতরে একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত মাছের পেটে। আল্লাহ বলেন, ওয়াদান نوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات يونس نبي تكون داك دي الله او من مالك فنادى في الظلمات ইউনুস নবী অন্ধকার থেকে তখন ডাক দেয়, অন্ধকার অন্ধকারের ভিতর থেকে ইউনুস নবী ডাক দিয়েছিলেন। কিসের অন্ধকার? মুফাসসিরিনে কেরাম বলেন, তিনটা অন্ধকার। এক নাম্বার অন্ধকার ছিল তামাম দুনিয়ার সূর্যের আলো থেকে জনাই, দিনের আলো নাই, তখন ছিল গভীর রাত। এক নাম্বারে গভীর রাতের অন্ধকার, দুই নাম্বারে পানির নিচের অন্ধকার, তিন নাম্বার মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদা ফিজ্জুলুমাতি, অন্ধকারে তাইকা ইউনুস নবী ডাক দিলেন কারে? আর জোরে কন, রে দুনিয়ার মানুষ, এমন বিপদে যদি কোনো মানুষ পড়িয়া যাও যেটা একদম অসম্ভব তোমার জন্য বাঁচাও, তোমার চেষ্টায় তুমি বাঁচতে পারবা না, ওই সময় আমাদেরকে বাঁচানোর মালিক আছে না? না, আমরা ডাক দিতে পারবো নি না পারবো না। ইউনুস নবী ওই দিন কেমনে ডাকটা দিলেন? আল্লাহ ওইটাও উঠায়া দিল, উঠায়া তুলছেন। কারণ তুলেছেন কেন? মাওলার কাছে বড় পছন্দ লাগছে এই ডাকটা, আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, এইভাবে যেন বিপদে পড়লে আমরাও ডাক দেই। মহান আল্লাহ বলেন, ফানাদা ফিজ্জুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি নিজেই নিজের উপরে জুলুম করে ফেলছি, সেলেন্ডার করে ফেলছেন। বান্দা যদি আল্লাহর কাছে সেলেন্ডার করে ফেলে, আল্লাহর কোন বান্দা যদিও সেলেন্ডার করে ফেলেন, আল্লাহর কোন বান্দা যদি সেলেন্ডার করে ফেলেন, আল্লাহ বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউনুস নবী বলেছিলেন, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, তুমি ছাড়া, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো বাঁচানেওয়ালা নাই। ও মালিক, তুমি একমাত্র পবিত্র, সুবহানাক, ভুল ত্রুটি থেকে একমাত্র তুমি পবিত্র, আর কেউ পবিত্র থাকতে পারবে না। তুমি হইলা স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি, আমার ভুল হয়ে গেছে, যদিও জায়েজ পন্থায় আসছি কিন্তু আমি নবী হিসাবে উচিত ছিল তোমার অনুমতির অপেক্ষা করা, যদিও জায়েজ পন্থায় আসছি কিন্তু এরপরেও আমি নবী হিসাবে
অপেক্ষা করার প্রয়োজন ছিল তোমার হুকুমের, তোমার হুকুমের অপেক্ষা না করি আমি চলে আসছি, মানে ইন্নি নিশ্চয়ই আমি কুনতু মিনাল জালিমিন, নিজেই নিজের উপরে জুলুম করনেওয়ালা হয়ে গেছি, জালিম হয়ে গেছি। আল্লাহর কাছে যখন এই আয়াত বারবার পড়তেছেন বারবার পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, এই কোরআন শুধু মসজিদের মধ্যে রাখার জন্য আল্লাহ দেন নাই, কোরআন কিনে শুধু ঘরের ভিতরে রাখার জন্য আল্লাহ দেন নাই, বান্দারে এইখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন, রে দুনিয়াবাসী মাছওয়ালার গঠন আমি তোমাদেরকে শোনায়া দিলাম, ওই মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া নিজ কৌম ছেড়ে অন্যত্র চলে যাবেন, বিদেশ চলে গেলেন, মনে করেছিলেন আমার পাকড়াওয়ের মধ্যে পড়বে না, কিন্তু আমি আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পড়ে গেল, পাকড়াওয়ের ভিতরে পড়ছে, পড়ার পরে সে অন্ধকারে, এমন অন্ধকার তামাম দুনিয়ার জমিনে নজিরবিহীন অন্ধকার, এক নাম্বার অন্ধকার রাতের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার পানির নিচের অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন ইউনুস আলাইহিস সালামকে যেই মাছটায় বক্ষণ করেছিল, যেই মাছটায় গিলিয়েছিল, ওই মাছটা তো অন্য অন্য মাছের কাছে নাই, কারণ পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, পেটের ভিতরে যখন যন্ত্রণা শুরু হয় একটা মানুষেরও দেখবেন কোনো কিছুই ভালো লাগে না, পেটের ভিতরে যন্ত্রণা মানুষের জন্য শান্তির না অশান্তির, এই মাছটাও শান্তিতে নাই। ইউনুস আলাইহিস সালামকে যেই মাছটায় উদরস্থ করলো, পেটের ভিতরে নিল, ওই মাছটা সমুদ্রের পানির উপরে বাঁচতে পারে না, দৌড়তেও পারে না, ওই মাছটা এক দৌড় দিয়া সমুদ্রের একদম তল দেশে গিয়া 800 মাইল 800 মাইল নিচে চলে গেছে, 800 মাইল নিচে চলে গেল, কেমনে গেল একমাত্র আল্লাহ পাকেই জানেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এত গভীরে চলে গেছে কেউ খুঁজিয়ে পাবে না, এত নিচে গেছে কোন মাছে ওই মাছরে পায় না, এত নিচে গিয়া স্থির বসে আছে আর কোন দৌড়াদৌড়ি নাই। এক তফসিরওয়ালায় লিখেন ওইখানে তখন আল্লাহর নবীর কাছে, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ পাক খুশি হইয়া জিব্রাইল পাঠাইয়া দিছে, জিব্রাইল আলাইহিস সালাম পাঠাইছেন যখন, তখনই উনি মাছের পেটের ভিতরে মাত্র গেলেন, উনারে মাছটায় নিয়া যেই মাত্র একটা দৌড় দিছেন, এক দৌড় দিয়া সমুদ্রের তল দেশে গিয়ে বৈশা গেছে, তখন আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিন, আল্লাহর পয়গম্বর ইউনুস নবীর কাছে জিব্রাইল আমিন ওকে হাজির হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম বলেন ভাই জিব্রাইল, গভীর সমুদ্রের নিচে আপনি কেমনে এইখানে, আপনি কেমনে আসলেন, আমি তো জুলুমের শিকার, আমি তো নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, এই জন্য মাছের পেটের ভিতরে আপনি কেমনে, যা আল্লাহর পয়গম্বর যেখানে জিব্রাইল যায় সেইখানে, আল্লাহর নবীগণ যেখানে, ইউনুস আলাইহিস সালাম তো মাছের পেটের ভিতরে অনেক গভীর নিচে, ইউসুফ আলাইহিস সালাম যেই দিন মিশরের জালখানার ভিতরে ছিলেন ওই দিনও জিব্রাইল গেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন ভাই জেলখানা তো খারাপ লোকদের জায়গা, খুনি ডাকাতি এই খারাপ লোকদের জায়গা, নাফাক জায়গা, এইখানে আপনি জিব্রাইল আল্লাহর জিব্রাইল কেন আসছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন যেইখানে আল্লাহর কোনো নেক বান্দা বরকতি রহমতি বান্দা ঢুকিয়া যায় ওইটার খারাপ থাকে না, জায়গা ভালো হইয়া যাও। ইউনুস আলাইহিস সালামের কাছে জিব্রাইল চলে গেলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটের ভিতরে কেমনে রাখছিলেন, এই পৃথিবীর জমিনে দেখবেন অনেক শিশুদেরকে গ্লাসের ভিতরে রাখা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক গ্লাসের ভিতরে একজন মানুষকে যেমনে রাখেন এইভাবেই আল্লাহর নবী ইউনুসকে রাখলেন মাছের পেটের ভিতরে, উনি পেটের ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পান, কিছু আওয়াজও শুনতে পান। জিব্রাইল আমিনকে ইউনুস নবী জিজ্ঞাসা করেন ও ভাই জিব্রাইল, গুঞ্জনের আওয়াজ শোনা যায়, কঙ্করের আওয়াজ শোনা যায়, এই গভীর সমুদ্রের নিচে গুনগুন গুনগুন গুঞ্জনের আওয়াজ, কিসের আওয়াজগুলো শোনা যায়? ইউনুস আলাইহিস সালামের জবাবে আল্লাহর
জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, এই সমুদ্রের কণাগুলো, সমুদ্রের নিচের পাথরগুলো মহান আল্লাহ আল্লাহ জিকির করে। জিকিরের আওয়াজ শোনা যায়, যেই মাত্র জিকিরের আওয়াজ শোনা যায় কথাটা উনি শুনলেন, তখনই উনি আল্লাহর জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতখানা, এইটুকু অংশ যদি একজন মানুষ কঠিন বিপদে পড়েও পড়ে, মুফাসসিরিনে কেরাম 40 দিন যেহেতু উনি ছিলেন, 40 বার থেকে শুরু করে 360 313 যে কোনো একটা সংখ্যা বা একাধারে 40 দিন পর্যন্ত যদি এই আয়াত কানাং বেশি বেশি পড়তে থাকে, মহান আল্লাহ পাক কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো আল্লাহ তুমি স্রষ্টা আর আমি সৃষ্টি, ভুল তো আমার হবে, ভুল থেকে আমি পবিত্র নই, আমি জালেম, আর তুমি সমস্ত ভুল থেকে পবিত্র, সুতরাং তুমি আমার প্রতি রহম করো। এইভাবে যখন দোয়া করা শুরু করলেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, ফাস্তাজাবনা আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, তার ডাক আমি শুনে উত্তর দিলাম, চিন্তা নাই, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তার চিন্তা আমি চিন্তা থেকে তারে মুক্তি দিলাম। সে ছিল চিন্তাগ্রস্ত, সে ছিল মনে মনে খুব ব্যথিত, এই চিন্তা ভাবনার থেকে তারে আমি উদ্ধার করলাম। এক তো ছিলেন উনি শারীরিকভাবে চিন্তিত, আর এক তো ছিলেন মানসিকভাবে চিন্তিত। শারীরিকভাবে চিন্তিত কেন, মাছের পেটের ভিতরে উনি, মানসিকভাবে চিন্তিত কেন, স্ত্রী সন্তান হারায়া ফেলছে। আল্লাহ পাক উনাকে উদ্ধার করলেন কেমনে, মহান আল্লাহর হুকুম জারি হয়ে গেছে মাছের পেটের উপরে, এমন ভাবে উলমুলি শুরু হয়ে গেল, ওই মাছটায় ভূমি করার জন্য একটা দৌড় দিল, নিচ থেকে এক দৌড়ে এত স্পিডে উপরে উঠল, একদম সাগরের তীরে, একদম ডাঙ্গায় গিয়ে উপরে উঠছে। যেই যেই মাছটায় একটা মানুষকে আস্ত পেটের ভিতরে 40 দিন রাখতে পারে, উনি সেজদা দেন, সেজদা থেকে উঠেন, পেটের ভিতরটাকে ছোট না অনেক বড়, বিশাল বড়, আল্লাহর এক কুদরত, মহান কুদরত, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, একটা মাছের পেটের ভিতরে আল্লাহ একজন নবীকে রাখলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যদি বিশ্বাসের মধ্যে কোনো কমতি আসে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, ইমানের ঘাটতি হবে, কারণ ঘোষণাটা দিয়েছেন কে, মহান আল্লাহ নিজে ঘটনা শুনাইছেন, নইলে আমরা এই ঘটনা পাইলাম ওই কই। আল্লাহ বলেন, দুনিয়াবাসী, আমার মাছওয়ালা নবীর ঘটনা তোমাদেরকে শোনায়া দিলাম, তোমরা একটা শুনো, শিক্ষা গ্রহণ করো। এই মাছটা যখন উপরের দিকে স্পিডে আসতে থাকেন, মাছটাকে ছোট দুর্বল না শক্তিশালী, বিশাল শক্তিশালী মাছ, তীরের দিকে যখন এক দৌড় দিল অনেক উপরে আইসা, ইউনুস আলাইহিস সালামকে হক করে যখন বমি করে দিলেন, একদম আস্ত বডিটা তীরের মধ্যে ভরিয়া যাও, যেই সাইডে পড়িয়াছিল, যেইখানে উনি নৌকায় উঠিয়াছিলেন, মনে আছে নি, টাইগ্রিস নদীতে নৌকায় যে উঠছিলেন, যেই গাটে, ওইটাও তো একটা দ্বীপের মতো, ওই গাটটা যে উঠেছিলেন, ওই দ্বীপটার যেই সাইডে উনি উঠেছিলেন, এই সাইডে মাছে ফেলায় নাই, ফেলেছেন অপোজিট সাইডে, যেই সাইডে দিয়া মানুষ আসা যাওয়া করে কম, বিভিন্ন পশুগুলো ঘাস টাস খায়, দিনের বেলা চলাফেরা করে, কিন্তু ওইখানে বিশাল মরুভূমির মতো,
ওইখানে কোনো গাছপালা নাই, রুদের প্রখরতা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে চিন্তা মুক্ত করলেন। উনি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছেন, 40 দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে সারাটা শরীর চিবানো চিবানোর মতো কেমন জানি পানির নিচে একটা মানুষ সারা দিন যদি রোয়া লাগায় খেতে নাই মা পাগুলি সাদা হয়নি না হয় না। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার কারণে শারীরিকভাবে অনেক দুর্বলতা এসে গেছে। মানুষ মানবীয় যত গুণাবলী তা তো ওনার কাছে আছে, দুর্বল হইতেই পারেন, এতটা দুর্বল হইছেন নড়াচড়া করার মতো ক্ষমতা ওনার নাই। মনে মনে চিন্তা করতেছেন, হায়রে আমি এখান থেকে কি বেঁচে ফিরতে পারবো কিনা, আমার স্ত্রী সন্তান কোথায় আছে, আল্লাহ আমাকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, এখন আমি কেমনে বাঁচি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি কুদরতিভাবে একটা গাছ উঠাইয়া দিলেন ছায়ার ব্যবস্থা, সূর্যের আলো যেন ওনার ক্ষতি না করে। এই গাছটাও আবার এমন এক গাছ, মুফাসসিরিনে কেরাম বলেন এই গাছটা কেমন লাউয়ের মতো ফল, পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ফল গাছ কেউ দেখে নাই, এর পরবর্তীতেও আর কেউ দেখে নাই, এমন এক ফল, পাইনসা পাইনসা ফল, খুব নরম। আর এই গাছটার ফলগুলো জুইলা জুইলা, এমনভাবে ইউনূস নবীর কাছে যায়, উনি উইটে গিয়ে কষ্ট করে লওয়া লাগে না, কারণ কষ্ট করে লওয়ার মতো শক্তি তো উনার নাই, উনি আস্তে করে কোনো রকম এমনভাবে ধরেন মুখে আনেন। এইভাবে এই ফলগুলো খাইয়া খাইয়া কয়েকদিনের ভিতরে ওনার শারীরিক একটু সুস্থতা আসলো, শারীরিক সুস্থতা আসলো, ফল খাইয়া উনি কুদা নিবারণ করেন। আর আল্লাহর কুদরত কেমন, মাওলার খেলা, ওই দ্বীপের মধ্যে যেগুলো যে সমস্ত ছাগল বকরি বেড়া ঘাস খাওয়ার জন্য মাঝে মাঝে আসে, প্রতিদিন সকালবেলায় একটা ছাগল সকালবেলায় চলে আসে ইউনূস পয়গম্বরের কাছে, আয়শা আল্লাহর নবীর টুটের কাছে উলান ধরে রাখে, উনি টেনে টেনে দুধ পান করে, টেনে টেনে দুধ পান করিয়া পানির তৃষ্ণা নিবারণ করেন। সারাদিন ঘাস খাওয়ার পরে সন্ধ্যাবেলায় এই ছাগলটা বাড়িতে যাওয়ার আগে আবার আরেকবার দুধ পান করাইয়া যায়, একবার সকালে আয়শা পান করায়, একবার যাওয়ার আগে বিকালে পান করায়, সমস্ত কুদরতের মালিককে। ধীরে আইসা ওই দ্বীপের দ্বীপটার অপোজিট সাইডে আবার নিজে নিজে আসলেন, ওইখানে তো প্রতিদিন সকাল বিকাল নদীতে যাত্রী আনা নেওয়া করার জন্য নৌকা আসে, নৌকা ভিড়ল, উনারে উঠাইলেন, উনি বললেন আমারে ওই পারে নিয়ে যান। উনি যখন ওই পারে গেলেন, ওই পারে আল্লাহ তখন হুকুম দিয়া দিলেন, ওগো আমার পয়গম্বর যেই দিক থেকে আসাছিলেন ওই দিকে যাওয়ার দরকার নাই, ওই যে একটা মরুভূমি পার হইয়া নদীতে উঠেছিলেন, মরুভূমিটার ওই পারে যাবে নদীর, নদীর ওই পারে যখন নৌকা যাবে ওইখানে আপনি যাবেন, লক্ষ লক্ষ মানুষ ইমান হারা আছে, এদেরকে আপনি নতুনভাবে ইমানের দাওয়াত দিবেন। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে গিয়া দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সব মানুষ ইমান আনা শুরু করলেন, হঠাৎ করে একদিন হাজার হাজার মানুষ ওনার সামনে আসেন সহবত নেওয়ার জন্য, 500 মানুষ 1000 মানুষ ওনার সামনে বসেন কথা শোনার জন্য, উঁচা টিল্লার মধ্যে বৈশা উনি যখন বয়ান শোনাইতেন, হঠাৎ করে একদিন দেখেন ছোট্ট একটা বাচ্চা একজন মহিলার কুলে একজন মানুষের সাথে আসতেছে, উনি আইসা নবীর সামনে হাজির করে দিলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস মহিলাকে দেইকাই চিনে ফেলছেন, বিবিরে কই গেছিলা, কোত্থেকে আসলা? এই লোকটায় বলতেছেন, হুজুর নদীর তীরে পাইছিলাম বেহুশ অবস্থায়, এই বাচ্চাটাও ছিল তার পাশে, ঢেউয়ের তালে স্রোতের তালে দুজনরে একদিকে নিয়ে লাগাইছে, আমি ওখান থেকে সেবা যত্ন করে আমার বাড়িতে রাখছিলাম, আমার আশ্রয়ে রেখেছিলাম, হুজুর বরকত নেওয়ার জন্য এই বাচ্চাটা এবং এই মহিলা কুলে করে বাচ্চাটারে নিয়ে আসছিল আপনার কাছে দোয়া চাওয়ার জন্য, এখন তো দেখা যায় তার হারিয়ে যাওয়া স্বামী আর কেউ নয় আপনিও। স্বামী স্ত্রী একসাথে কান্নাকাটি করেন, একসাথে কান্নাকাটি করেন, পরের দিন
আরেকজন লোক আঙ্গুলে ধরে ধরে নিয়ে আসছে আট সাত থেকে নয় বছরের বয়সের যেই বাচ্চাটা ওই বাচ্চাটারে নিয়ে আসছে একজন কাটুরিয়া নতুন ঈমান গ্রহণ করেছে ওই বাচ্চাটারে নিয়ে আয়েশা বলতেছেন হুজুর আপনি যে গতকালকে বলছিলেন একটা বাচ্চা হারাইছেন এই বাচ্চাটারে নিয়ে আপনার জি এই বাচ্চাই আমার মহান আল্লাহ পাক ছেলেও ফিরাইয়া দিলেন পরিবারও ফিরাইয়া দিলেন স্বাস্থ্যও ফিরাইয়া দিলেন এই কথাটাই আল্লাহ বলেন فنادى في الظلمات أن لا إله إلا أنت إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم এইভাবে আমি ইউনুস পয়গম্বরের ডাকের জবাব দিলাম এবং তারে চিন্তা মুক্ত করলাম ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এমনিভাবে মুমিনদেরকেও আমি নাজাত দেই কোন মুমিন দুনিয়ার জমিনের কোন মুমিন যদি এইভাবে আমার ডাকে আমি আল্লাহ মুমিনকেও উদ্ধার করিয়া দেই আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আত্তাহিয়াতুল সুরতে বসি আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ি আর কোন আলোচক আছেন কি দাও এসে তো না আস্তাগফির আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম